আমরা তো দেখলাম চোখের সামনে যে আধার কার্ডে শুধুমাত্র বেছে বেছে বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষ তাদেরটা ব্লক করে দেওয়া হচ্ছে না এটা এটা আপনার ভুল আমার ভুল না রাজ্য সরকার রাজ্য বিবৃতি দিয়েছে না আপনার রাজ্য সরকারের বিবৃতি যে সরকারকে আপনারা ভয় পান আপনারা কেন্দ্র সরকার ভয় ভয় তো পাই সত্যি ভয় পাই বিষ্ণুকে মাথা বানালে ভয় পাবো না দেড় হাজার কিলোর বাচ্চার কথা কল্পনা করলে ভয় পাবো না হ্যাঁ নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখালে ভয় পাবেন না আপনি হ্যাঁ আপনি বলুন সিধু কানুর পরে আপনি হবেন না ভয় ভয় পাই কিন্তু রাজ্য সরকার যে ব্যাখ্যাটা করেছে সে ব্যাখ্যাটা সম্পূর্ণ রাজনৈতিক এবং যখন বুঝে গেছে আপনি যদি কাজ করে থাকেন আপনি কাজের কথা বলে চাইবেন আপনি যখন কাজের বাইরে বিরোধীদের অন্যায়ের কথা বলি আপনি যখন ভোট চাই তখন আপনি কিছু করেন ওটা একটা ব্লক ছিল মন্ত্রীরা স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে দ্যাট ওয়াজ আ টেকনিক্যাল এরার এবং তারপরে সেটাকে অলরেডি ইটস কারেক্টেড অতএব এটা নিয়ে আর বেশি দিন কথা বলতে পারিনি মুখ্যমন্ত্রী বেচারের দুঃখ মানে সময়টা খারাপ যাচ্ছে আর কি এটা নিয়ে বেশি দিন কথা সত্যি কি সময় খারাপ যাচ্ছে এখন আপনার কি মনে হয় বাড়িতে এরম একটা ভাইপো থাকলে কারোর সময় ভালো যায় মনে না নির্বাচনে আপনি সারা বছর পড়ালেখা করেন করে তো সাবজেক্ট নিয়েই উত্তর দেন তো এটা তো মমতা ব্যানার্জির সুশাসন অপশাসন তার রেজাল্ট আজও মমতা ব্যানার্জির লোকেরা যখন কোথাও কিছু বলতে না পারে বর্ধমানে সাইঁ বাড়িতে চলে যায় সাইবাড়িটা বাড়িটা কি খায় না গাই মাকে আজকে তৃণমূলের আশি শতাংশ প্যানেলিস্ট বলতে পারবে না নেতাদের কথাও বলছি না আমি কাদের কথা বলছি না কর্মীদের কথাও বলছি আর যারা প্যানেলে বসে তারা বলতে পারবে না তারা বলে নেতাই বলে ছিল না এরা হয় অন্য দলে ছিল তখন তারা রাজনীতিতে ছিল না তো এখনো তো বলে বলবে না আপনারা এখনো গুজরাট দেখান দেখেন তো কতবার দেখিয়েছেন জিজ্ঞাসা করছি বলুন না গোধরা বলেন বলুন তো এই গোদরাজ কত বছর গোদরাজ থেকে তেইশ বাইশ বছর আগেকার একটা ইতিহাস যাচ্ছে আপনি বলুন বছরে কতগুলো দাঙ্গা হয়েছে সেটা বলুন আপনি বাইশ বছর আগেকার কথা বলছেন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে দেয়নি কোনটা করতে দেয়নি এই যে দাঙ্গাটা যে করতে না দেওয়া এটাও তো একটা পশ্চিমবঙ্গ সরকার করতে দেয়নি আর মানে বারো বছরে বারোটা দাঙ্গা হয়েছে বলছি দাঙ্গা করতে দেয়নি আর বারো বছরে বারোটা দাঙ্গা হয়েছে মানে এর বেশি করতে দেয়নি সেটা বলতে পারেন আপনি যে বারো বছরে একটা করে উপহার হিসেবে রেখেছে যদি বলেন বলতে পারেন তার মানে আপনি কি বলতে চান সত্যি হয়েছে আমরা প্রচার করিনি আমি প্রচারের দাঙ্গার প্রচারের পক্ষেও না এটা খুব ভালো লাগে না কেন ভালো লাগবে এই ভালো লাগা না লাগার কোনো প্রশ্ন নেই দাঙ্গার প্রচার হোক এটা আমি কখনোই চাই না যারা দাঙ্গা করে হ্যাঁ তারা তো সাধারণ মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে যার যেখানে ক্ষমতা সেখানে মারে সে ভাবে যে এই লোকটাকে মেরে কি হবে আমার এ তো কিছু করেনি সে ভাবে না অতএব একে আমি সমর্থন করি